ছোটবেলা থেকে সমাজ আমাদেরকে শিখিয়েছে নারী এবং পুরুষ দুটো ভিন্ন জিনিস। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে হোয়াট আই থিঙ্ক উই শুড ডু ইজ অ্যাওয়ারনেসটা আসলে অনেক ছোটবেলা থেকে ক্রিয়েট করতে হবে। অ্যাজ আ সোসাইটি আমাদেরকে আমাদের মেন্টালিটিটা বদলাতে হবে। মানুষের মধ্যে যদি সেই মেন্টাল অ্যাবিলিটিটা ক্রিয়েট হয় যে তারা বুঝতে পারে যে নারী আসলে অন্য কোনো ধরনের প্রজাতি না, নারী বা পুরুষ নয়, মানুষ হিসেবে মানুষকে দেখতে শেখো, ভাবতে শেখো। আমরা তৃতীয় শ্রেণীর কান্ট্রি হলেও যেখানে আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের প্রধানমন্ত্রী দুজনই নারী, সেখানে কিন্তু নারীর অধিকার নিয়ে আমাদের কোশ্চেন থাকার কথা না। এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং জব সেক্টরে দেখছি যে প্রত্যেক জায়গায় নারীদের পার্টিসিপেশন রয়েছে। তাদের যারা পাশাপাশি কাজ করবে তাদেরকে, নারীদেরকে আরো বেশি উৎসাহ দেওয়া উচিত। নারীদের যখন যদি কোনো কাজ করতে চায় অথবা সে যদি কোনো স্বপ্ন স্থাপন করতে চায় অবশ্যই তাকে পুরুষদেরকে আমরা যেমন সাপোর্ট করি নারীকেও ঠিক সেভাবেই সাপোর্ট করা আমাদের উচিত। আমি যখন দেখি আমার পাশে একটা মেয়ে মোটরসাইকেল চালায় যাচ্ছে, আই ফিল প্রাউড। আমি সব পারি এবং আমার চাইতে বেটার আসলে আরেকটা নারী হবে সেটা না, আরেকজন মানুষ হবে। তারা সেইখান থেকে কাজ করবে, তারা সেই লেভেলে সম্মাননা পাবে, কোনো কিছুর দিক থেকে তাদেরকে কম রাখা যাবে না। Rise up for women conference সচেতনতা করার এই আয়োজনে যোগ দিতে পারেন আপনিও। ফোন করুন 09666924924 নম্বরে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 6টায়।